মোবাইল সার্ভিসিং অন্যায় কাজের মাধ্যম নয়, ন্যায় কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। মনে হলো একটা সলিউশন আপনাদের সাথে যদি শেয়ার করি আমার মনে হয় যে খুবই ভালো হবে। তো আসেন আমি সলিউশনটা আপনাদেরকে দেখাই। আশা করি আজকের ভিডিও থেকে এই সলিউশনটা পেলে মোটামুটি আপনারা কাজের ক্ষেত্রে অনেকটাই লাভবান হবে ইনশাল্লাহ। আসেন দেখাই সলিউশনটা কি। মূলত আমি আপনাদের কাছে দেখাবো এই যে আমাদের রি লাইফের সোল্ডারিং উইক, এই উইকটা একটা ব্যবহারের সুন্দর একটা সিস্টেম। আশা করি এই সিস্টেমটা আপনাদের অনেক কাজে লাগবে। দেখুন আমি এখানে ইএমএমসিআইসির এই যে এক্সটার্নাল যে বলগুলো ছিল, এই দেখুন এই বলগুলোকে আমি এই সোল্ডারিং উইক দিয়ে, আমি না শুধু আপনারাও কিন্তু রিমুভ করেন। তো রিমুভ করার সময় একটা জিনিস আমাদের সমস্যা হয় যে এই সোল্ডারিং উইকের একটা ব্যবহার আছে। আমরা যখন অনেক সময় দামি কোনো সোল্ডারিং উইক ব্যবহার করি তখন একটা সমস্যা হয়, সেটা হলো যে আমরা আয়রনের মাথা দিয়ে এখানে ধরি, ধরার পরে এরকম ছাকরা ছাকরা হয়ে যায় অথবা সুতার মতো হয়ে যায়। তো এই অবস্থায় কিন্তু আমরা কোনো মাদার বোর্ডে সহজে কাজ করতে পারি না, বারে বারে আমাদের কী করতে হয়, কাঁচি দিয়ে কেটে ফেলে দিতে হয়, এইভাবে আমাদের ফেলে দিতে হয়। এটা একটা যন্ত্রণাদায়ক। এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসার একটা পদ্ধতি আপনাদের দেখাবো। এই দেখেন, এটা দেখলে আপনারা খুবই সহজে এই কাজটা খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। আমি একটু বোঝানোর চেষ্টা করি, আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন বিষয়টা। অনেক সুন্দর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এই আয়রন ধরার আগে, ঠিক আছে, আমরা যখন আয়রন ধরবো ধরার আগে এই যে এখানে এটাকে কী করবো, এভাবে ধরে মাথাটাকে ভাঁজ করে, যেভাবে ভাঁজ করে আপনার হচ্ছে এভাবে ডাবল করে দেবো। এই যে দেখুন, এই যে ডাবল করে দিলাম, এই দেখেন এই ডাবল করে দেওয়ার পরে এটা কিন্তু কি হলো, টু পার্ট হয়ে গেল, ঠিক আছে, ওয়ান পার্ট থেকে টু পার্ট হয়ে গেল। এখন আপনি যখন এই আয়রনটা এই সোল্ডারিং উইকের উপরে ধরবেন, দেখেন এই যে খুব সুন্দর, এই দেখেন এভাবে যখন ধরবেন, ধরার পরে দেখেন, এই দেখেন এখন আর এটা ছাকরা ছাকরা হবে না, খুব ইজিলি, ঠিক আছে, খুব ইজিলি মনে করেন যে আপনি এটা কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যখনই আপনি অন পার্ট নেবেন তখনই এটা ছাকরা ছাকরা হবে। আমার মনে হয় যে এই সমস্যায় ভুগছেন না আমাদের এমন টেকনিশিয়ান পাওয়াই যাবে না। এই ছাকরা ছাকরা হয় অর্থাৎ এই যে এরকম হয়ে যায়, অন পার্ট নিলে কি হয় এরকম হয়ে যায়, এই যে দেখেন, এই যে, এই যে এরকম হয়ে যায়, দেখতে পাচ্ছেন, এই যে এরকম ছাকরা ছাকরা হয়। এই ছাকরা ছাকরার কারণে হয় কি, আমরা অনেক সময় অনেক কাজ করতে গেলে এই এই সোল্ডারিং উইকের মাথায় এই মাদারবোর্ডের যে পিনগুলো আছে এগুলো ছিঁড়ে উঠে আসে। এটা অনেক একটা বিরক্তকর বিষয়। আর আমরা কাজ করতে গিয়ে দেখা যায় যে আমাদের এই সেটগুলো ডেড মোডে চলে যায়। আর যখনই আপনারা ডাবল নেবেন একটা সমস্যা হতেই পারে, তাই বলে যে এটা সলিউশন করতে পারবেন না, বিষয়টা এমন না। মানে আমাদের হাতের ভিতরে, কাজের ভিতরে, মাথার ভিতরে অনেক সলিউশন লুকিয়ে আছে। আমরা আসলে, হ্যাঁ, আমরা আসলে কী করবো, আপনার ওই আমাদের ভিতরে যে একটা সলিউশন আছে ওইটাকে আমরা বের করে নিয়ে আসবো। ফলে আমাদের হাতের ভিতরে, মাথার ভিতরে, মনের ভিতরে যে ধরনের সলিউশন আছে এগুলো দিয়ে আমরা নিজেরাই কাজ করতে পারবো। কোনো সলিউশন কারো কাছে চাইতে হবে না। আমাদের শুধু বেসিক নলেজটা, একটা কাজ যখন আমরা করব ওই কাজের ভিতরে আমাদের সলিউশন আছে কিন্তু আমরা কী করি না, জানি না, ফলে আমাদের কাজগুলো সঠিকভাবে আমরা করতে পারি না। এই যে সোল্ডারিং উইকটা আপনি যখন এটা ভাঁজ করে ডাবল করে দিবেন, ডাবল করে দিলে কিন্তু আপনার ওই ছাকরা ছাকরা বা সুতার মতো এড়িয়ে যায়, এই এড়িয়ে যাওয়াটা আপনার বন্ধ হয়ে যাবে। হয়তোবা আমার ল্যাঙ্গুয়েজটা অন্য জেলার সাথে ম্যাচ হয় না, তবে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি অ্যাকচুয়ালি আপনারা ওটা বুঝতে পেরেছেন। এখন আপনারা দেখেন, এই দেখেন ডাবল করে নিলাম, এটা ডাবল করে নিয়ে আপনি দু তিনবার ব্যবহার করতে পারবেন। এটা সহজে আপনাকে এই কেসি দিয়ে কেটে ফেলে দিতে হবে না, ঠিক আছে, এটা কেসি দিয়ে কেটে ফেলে দিতে হবে না। এখন আমি এটাকে দেখেন সুন্দর করে পরিষ্কার করলাম, এখন এটা একেবারে এখানে ফিনিশিং হয়ে গেছে, এখানে আর কোনো ইয়া থাকবে না। এখন এখানে যে বাড়তি এই যে রজনটা আছে বা রাংটা আছে বা পেস্টটা আছে, এটাকে আপনি কি করবেন, এভাবে হিট দিবেন, এর গান্ধে হিট দিবেন, আর হালকা এই এর মাথায় কেরোসিন তেল অথবা ভালো আপনার হচ্ছে থিনার, এভাবে যখন দিয়ে হালকা করে হিট দিবেন এখানে, ঠিক আছে, ভালো থিনার, মানে ওই রকম কম দামি থিনার দেওয়া যাবে না, তাহলে আপনার এখানে চুর 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 ছোট মানে ফটর ফটর সাউন্ড হবে, তখন মাদারবোর্ডটা নষ্ট হয়ে যাবে অথবা আশেপাশের অন্যান্য যে আইসিগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে অবশ্যই আজকের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, এটা ডাবল করে যখন নেবেন তখন এটা মোটা হবে, ফলে আপনার এই মাদারবোর্ডের যে পিনগুলো সেগুলো এর সাথে ছিঁড়ে আসবে না, অথবা এরকম ছাগরা 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 যে মাথাটা হয় এটা হবে না। তো এখন এখানে আমাদের একটা ইএমএমসি সমস্যা ছিল।
এখন আমরা এটা লাগাই, লাগানোর পরে দেখাই যে আসলে আমি যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, দেখুন আমি একটু কাছে নেই, কাছে নিলে জিনিসটা বুঝতে পারবেন, দেখেন কতটা ফিনিশিং হয়েছে। একটা বল আর একটা বলের সাথেও ওইভাবে লাগে নাই, আলাদা আলাদা, ওরা পৃথক আছে। পৃথক রাখাটাই হচ্ছে আমাদের কাজের জন্য বেস্ট। এছাড়া মার্কেটে আরও ভালো ভালো আপনার হচ্ছে ধরনের সোল্ডারিং উইক পাওয়া যায়। আমি আর একটা ব্যবহার করি, এটা হচ্ছে অরিজিনাল, আবার কপিতাও আছে। এটা দেখুন আপনারা একটু এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে বুঝতে পারবেন, এটা হচ্ছে অরিজিনাল। আর মার্কেটে আরও আছে সেগুলো কপি পাওয়া যায়, কপিগুলো ভালো না। এটাও আমি ব্যবহার করি, এটা হয় কি এটার মতো এই দামি কিন্তু এটা বেশি একদম আপনার পাতলা, ঠিক আছে, এক সুতার মতো এটা, আর এটা হচ্ছে প্রায় 2 সুতার মতো মোটা। দেখেন এটার সাথে এটা ডিফারেন্স আছে, একেবারেই পাতলা আর এটা অনেকটা মোটা, ফলে এটাতে কাজ করা সুবিধা হয়। কিন্তু যখন ব্র্যান্ডেডটা কিনবেন, দামিটা কিনবেন, তখন কিন্তু আমাদের এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে। অনেক সময় অনেক ভাই বলে যে আসলে দামি ব্র্যান্ডেডটা ব্যবহার করি কিন্তু মজা পাই না, কিন্তু কম দামিটা মজা পাই না। মজা হচ্ছে আপনার হাতের ভিতরে, আপনার কাজকে কীভাবে সাজাবেন সেটা হচ্ছে একান্তই আপনার মেধা বা আপনার নিজের একটা অস্তিত্ব। তো এখন আমরা এই আইসিটা লাগাবো, একটু দেখাচ্ছি আমি আসলে আইসিটা লাগিয়ে যে আমাদের এখানে কতটা সুন্দর হচ্ছে কাজটা। আমরা এখানে অ্যাকচুয়ালি ইএমএমসি আইসিটা রিপ্লেস করলাম, ইএমএমসি আমাদের একটা সমস্যা ছিল এখানে, এই যে দেখেন এই যে ইএমএমসি আগের এটা হচ্ছে, আমরা সেম সুন্দর একটা ইএমএমসি লাগাচ্ছি। এখন এটা আমরা লাগাই, লাগানোর পরে আপনাদের দেখাবো। তো এখানে আমরা ইএমসি আইসিটা যে লাগাবো, এখানে এখানে হচ্ছে আমরা এই ডটে যে ম্যাচিউরিটির ব্যাপারটা সেটা ঠিক রেখে হিট দিলে আমাদের কী হবে, আইসিটা একেবারে সুন্দরভাবে লেগে যাবে। অবশ্যই নিচের অংশটা দেখে নেবেন যে কোন অংশে আপনি কোন দিকে লাগাচ্ছেন, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে। এই দেখেন এভাবে হিট দিলে সুন্দর করে বলগুলো যখন পৃথক থাকবে সুন্দর করে লেগে যাবে। কাজ হচ্ছে নিজেক দিয়ে কথা, আপনি আপনার কাজ কিভাবে নেবেন সেটা হচ্ছে মেন। আমরা একটু হিট দিয়ে দেখবো যে আইসিটা সঠিকভাবে লেগে গেছে কিনা। বাস আমাদের হিট দেওয়া শেষ, কোনো সমস্যা নাই। আমরা এখন আস্তে আস্তে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। একটু ঠান্ডা হলেই মূলত আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা দাস একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি। প্রত্যেকটা মানুষের ভিতরে লুকিয়ে আছে অজানা অনেক কিছু, যেগুলোকে আপনাকে কাজের মাধ্যমে বের করে নিয়ে আসতে হবে। আপনি যদি আপনার নিজের ভিতরের অজানা জিনিসগুলোকে বের করে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি সঠিক মানুষ এবং সঠিক একজন কর্মজীবী মানুষ। একজন কর্মজীবী মানুষের ভিতরে অনেক কিছু লুকিয়ে থাকে, কিন্তু আমরা এটা হয় কি আমাদের ভিতর থেকে এগুলো আসে না। আমরা যখন ভিতর থেকে আমাদের এক্সপিরিয়েন্সগুলো বের করে নিয়ে আসতে পারবো, ফলে আমাদের সেই এক্সপিরিয়েন্সগুলোর মাধ্যমে অনেক কাজ আমরা অজানা কাজগুলো করতে পারবো। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে ছোট্ট একটা সলিউশন, বাট এই সলিউশনটা অনেকে জানেন, অনেকে অ্যাপ্লাই করে কাজগুলো করেন, বাট আমি আপনাদেরকে জানালাম যারা আসলে এগুলো নলেজ রাখেন না, মানে আপনার হাতের ভিতরে আসলে ওই সলিউশনটা আছে কিন্তু আপনার হাতকে আপনি সেইভাবে ইউজ করতে পারেন না। আমি মাদারবোর্ডটা একটু এখানে আমাদের এই ইয়াতে লাগিয়ে দেখানোর চেষ্টা করি যে আসলে কী অবস্থা। এটা আমরা যে আইসিটি লাগালাম এটা ওয়ার্কিং করছে কিনা, ইনশাল্লাহ ওয়ার্কিং করার কথা। কনফিডেন্স রাখতে হবে নিজের উপরে, সৃষ্টিকর্তার উপরে। অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম যাজা দান করে সব সময়ের জন্য। আমরা যা করি সব কিছু যদি আমরা আল্লাহর উপর ভরসা রেখে কাজ করি, ইনশাল্লাহ আমাদের কোনো কাজ কখনো ঠেকবে না। আমরা একটু ডিসপ্লে বেসটা লাগাই, আইসিটা যেহেতু লাগালাম। অ্যাকচুয়ালি এটা ইএমএমসি হেলথ রিপোর্ট একদম পারমানেন্ট ছিল, এটা আর কোনোভাবেই রিপেয়ার করা সম্ভব হয় না। আমরা ইএমসিটা রিপ্লেস করে ফেলেছি, আর এই ইএমএমসিটা আমি কালেক্ট করেছি স্যাম্পনি V52 থেকে। এটা হচ্ছে আমাদের V75। তো আমরা একটু ব্যাটারি দিয়ে অন করে দেখবো যে আসলে আমাদের ফোনটা চালু হচ্ছে কি না। আমরা একটু চার্জার লাগাই, ব্যাটারিটা একটু চার্জ কম ছিল যার কারণে একটু চার্জারটা লাগাই। এই মোবাইলটা শর্টও ছিল, ইএমএমসির সমস্যা এবং শর্টও ছিল, ফলে আমাদের সব কিছু করতে হয়েছে, শর্ট ছাড়াতে হয়েছে এবং আমাদের ইএমএমসিটাও রিপ্লেস করতে হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইলটা কিন্তু চার্জ হচ্ছে এবং আমাদের মোবাইলটা মনে হচ্ছে যে আমাদের ইএমএমসিটা ওয়ার্কিং করেছে, কাজ হয়েছে। আমরা ইএমএমসিটা রিপ্লেস করেছি, দেখতে পাচ্ছেন
আমাদের ফোনটা একটু ফ্ল্যাশিং করতে হবে। আমরা ইএমএমসি এই ভিভো 70 এ ধরনের ফোন ইএমএমসি রিপেয়ার করার পরে শুধু হ্যাং লোগো আসে, ফুল চালু হয় না। আমরা একটু ফ্ল্যাশিং করে দিই, ফোনটা ফ্ল্যাশিং করে দেব। তাহলে আমাদের ফোনটা ফ্ল্যাশিং করার জন্য আমরা এই যে আমাদের ইএমএমসি দেখেন রিপ্লেস করার জন্য যে কাজগুলো সেগুলো করেছি। এখন আমরা আমাদের ইনফিনিটি সিএম2 যে ডঙ্গলটা আছে সেটা দিয়ে ফোনটাকে একটু ফ্ল্যাশ করে দেব। ওকে, ফ্ল্যাশ ফাইলটা আমাদের এখানে রাখা আছে, এই যে V8 ভার্সন, এই ফ্ল্যাশ ফাইলটা আমরা এখান থেকে নিচ্ছি এবং আমরা সিএম2 এর মাধ্যমে ফোনটাকে ফ্ল্যাশিং করে দেব। এবং এখানে আমরা একটু ক্যাসিনটা একটু ভালো করে পরিয়ে নেই, না হলে আমাদের একটু প্রবলেম হবে, কারণ ব্যাটারিটা দিয়ে ফ্ল্যাশ করতে ঝামেলা হয়ে যাবে। এই দেখেন, এখান থেকে আমরা ফ্ল্যাশ ফাইলটা চুজ করব। এই যে ফোনটার অনেক সমস্যা ছিল, শর্ট ছিল, আবার ডিসপ্লেটা সমস্যা ছিল। এখন আমরা এখানে ফ্ল্যাশে ক্লিক দিয়ে এখন আমরা এই যে এখানে ইউএসবিটা ইন করব। আচ্ছা, এই তো আমাদের ফোনটা ফ্ল্যাশিং হচ্ছে, দেখতে পাচ্ছেন? এই তো ফ্ল্যাশিং শুরু হয়ে গেছে। এই তো আমাদের ফ্ল্যাশিং নেওয়া শেষ, মোটামুটি এখন আমরা মোবাইলটা অন করব। এই যে দেখেন মোবাইলটা অন করি, আচ্ছা সরাসরি চালু হবে, কারণ আমরা যে সুন্দরভাবে কাজ করেছি আশা করি আমাদের কোনো ঝামেলা হবে না। যদি পাওয়ার বাটনে সমস্যা থাকে সেটা আলাদা কথা। এই তো আমাদের এখানে লাইন চলে আসছে, এই যে 0% চার্জ, এই জন্যই তো চালু হচ্ছে না। আজকে ভিডিওটা একটু কেমন যেন হয়ে গেল, মানে ব্যাটারি ঠিকঠাক নাই, তারপরে ফ্ল্যাশ করতে হয়েছে, সব মিলে একটু আপনাদেরকে ভিডিওটা কেমন যেন আনইজিবল হয়ে গেছে। যাই হোক, সর্বোপরি আমাদের মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই তো আমাদের মোবাইলটা এখন ফুল চালু হয়ে গেল, আশা করি কিছুক্ষণের মধ্যে স্ক্রিনও চলে আসবে আমাদের। এই তো দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইলটা কিন্তু একেবারে ফুল চালু হয়ে গেল। তো আমি চেষ্টা করি আপনাদের কিছু বিষয় আমার যেগুলো জানা আছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরা, এতে করে আপনাদের যে বিষয়গুলো অজানা থাকে বা আপনার ভয়ভীতি থাকে সেগুলো অ্যাকচুয়ালি আপনারা ক্লিয়ার হন, ফলে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। আর আমারও অনেক ভালো লাগে, আপনারা অনেক ভালোবাসেন, দোয়া করেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইল সার্ভিসিং অন্যায় কাজের মাধ্যম নয়, ন্যায় কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করুন। ধন্যবাদ।